নামাজ ছেড়ে দিয়েছ, তোবা করো, মাফ করে দেবো। জেনা করেছ, তোবা করো, মাফ টেক মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছ, তোবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে, আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার, আমাদের কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়, আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা।